এশিয়া কাপ ক্রিকেটে কাল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হবে ম্যাচ। লঙ্কানদের হারিয়ে শীর্ষ চারে ওঠা লক্ষ্য টাইগার্সদের। কুশল ইয়াসির জানাচ্ছেন বিস্তারিত। নারী এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর ভারতের কাছেও হেরেছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানদের হারাতে পারলেই সেমিফাইনালে ওঠার পথ সুগম হবে লাল সবুজদের। রোববার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ব্যাট বল ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার পর মঙ্গলবার লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ম্যাচ বাই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। লাস্ট ম্যাচে যে ছোট ছোট ভুলগুলো ছিল আমরা ওগুলো নিয়ে আজকে কাজ করতেছি, ইভেন করব, ওগুলোই আমরা ফাইন্ড আউট করতেছি। আসলে শ্রীলঙ্কার সাথে খেলার জন্য আমাদের মানে কোন জিনিসটা বেশি ইম্প্রুভ করার দরকার, কোন জায়গাটা, সেটাই আমরা চেষ্টা করতেছি। নিশ্চিত হব কি না আসলে সেটা না, বাট যেহেতু দুইটা ম্যাচ আছে আমরা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি, তো শ্রীলঙ্কার সাথে ম্যাচটা অবশ্যই আমরা ট্রাই করব আমাদের বেস্ট ক্রিকেট খেলা। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে জয় পেতে হবে বাংলাদেশকে। চার ম্যাচের তিন জয় তুলে টেবিলের তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। অন্যদিকে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে সুবিধাজনক স্থানে থাকতে হলে অবশ্যই জয় পেতে হবে টাইগ্রেসদের। কুশল ইয়াসির, আরটিভি, সিলেট।